শ্যামার হাত ধরে আজকে টুম্পা এবং আমাদের সকলের প্রিয় হানিদা আজকে পৌঁছে গেছে ঢাকা কালীবাড়িতে এবং দেখলাম দুজনে ভক্তি ভরে পুজো দিলে। 9টার সময় তোমাদের টেলিকাস্ট শুরু হচ্ছে, এই মুহূর্তে মায়ের কাছে পুজো দিয়ে মানসিকভাবে কি চলছে কে বলবেন? মায়ের কাছে কি চেয়েছি, মা জানে আমি কি চেয়েছি। চাওয়া আলাদা করে আমি কিছুই মানে কোনোদিনই কিছু মানে চাইনি ঈশ্বরের কাছে। অদ্ভুতভাবে কিছু চাওয়ার আগেই সেটা আমাকে ভগবান দিয়েছেন, কারণ সেই চাওয়াটা আমার খুব পজিটিভ। আমি ভেতর থেকে যেটা চাই সেটা আমি জানি যে সেটা আমি ভালো চাইছি, সেটা আমার হোক বা অন্য কারোর জন্য হোক বা শ্যামার জন্য হোক। তো আমি জানি মা সেটা আমাদের মানে আমার পাশে রয়েছেন আর সেটা মা শুনেছেন, আশা করছি মা ঠিক সেটা আমাকে দেবেন। হানিদার কাছে আসি, তো মানে তোমার নামটার সঙ্গে যেহেতু হানি শব্দটা জড়িয়ে আছে, কিন্তু তোমার মানে যেটুকুনি প্রোমো দেখে বোঝা যাচ্ছে তুমি তো রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেছো, মানে হানিকারক। হ্যাঁ ভালো বললো কিন্তু, এটা হানিকারক। হ্যাঁ সেটা তো দেখছি, আর এরকম চরিত্র আগে তো করিনি, তো দর্শক কিন্তু খুব নতুনভাবে আমাকে দেখতে চলেছে। আমি খুব মজা করছি কাজ করে, কারণ আবার ওই একই কথা বলবো, এরকম চরিত্র আগে করিনি। তো যখনই অফারটা এসেছিলো আমার কাছে আই ওয়াজ ভেরি এক্সাইটেড, একটু নার্ভাস ছিলাম, অনেকটা চেষ্টা করেছি, দেখা যাক এবার দর্শক দেখে কি বলে। একই নারীর দুই রূপ এই প্রশ্নটা আগেও তুমি শুনেছো, কিন্তু এবার একজন নারীর কাছেই আগে জিজ্ঞেস করব, কখন কখন টুম্পার দুটো রূপ মানুষ বুঝতে পারবে বা কাদের কাছে এটা খোলসা করা আছে? সত্যি কথা বলতে যদি টুম্পাকে মানে টুম্পা হিসেবে জিজ্ঞেস করো, আমি কিন্তু সহজে মানে রুদ্রমূর্তি ধারণ করি না, আর আমার রুদ্রমূর্তি বাইরের লোক খুব কমই দেখেছে। এবং মা বাবা তো সব অত্যাচারই আর কি, সবাই সব সন্তানদের অত্যাচার মা বাবাই সহ্য করে। আমার অদ্ভুতভাবে রুদ্রমূর্তি ধারণ করার মতন কোনোদিনও কোনো পরিস্থিতি আসিও নি, এলেও সেটাকে আমি একদমই হালকাভাবে নিয়েছি, কারণ আমার মনে হয় যে মানে রাগ দেখিয়ে বা জোর করে কোনো কিছু আদায় করা বা কোনো কিছুকে প্রমাণ করা সেটা যায় না। আমার মনে হয় নিজের কাজ সব কিছু প্রমাণ করে, তোমার নিজের ব্যবহার, নিজের আত্মবিশ্বাস, নিজের মানে যেটা কর্ম আমরা, তো সেটা দিয়েই আমি সবসময় ভালোভাবে খুব ঠান্ডা মাথায় এগিয়ে যেতে চেয়েছি, এখনও অবধি তাই। এবার কিন্তু হ্যাঁ, সব মেয়ের মধ্যেই মা রয়েছেন, মা দুর্গা রয়েছেন, মানে যেটা আমাদের কি বলবো দশভুজা আমরা মা যাকে বলি, যে দশ হাতে মা সব কিছুর সঙ্গে আর কি, মেয়েরা আর কি দশ হাতে সব দিক সামলায়। তো হ্যাঁ, মেয়েরা চাইলে অন্যায়ের বিরুদ্ধে যখন রুখে দাঁড়াতে মেয়েরা কিন্তু তখন তার দশ হাত, কিন্তু তখন সে দশ হাত নিয়ে দাঁড়িয়েও পড়ে। তো আমার এরকম পরিস্থিতি আসেনি, কিন্তু আসলে অবশ্যই আমি চেষ্টা করব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, কারণ অন্যায়টা মেনে নেওয়া তো একদমই ঠিক নয়। সেটা সেই চিন্তা ভাবনা নিয়েই আর কি টুম্পাও এইভাবেই বড় হয়েছে। তো দেখা যাক। হানিদা তুমি কি বলবে, তোমার রুদ্রমূর্তি কে কে দেখেছে বাস্তবে? আমার রুদ্রমূর্তি যারা যারা আমাকে রাগিয়েছে তারা, দেখো দরকার পড়লে বা দরকার হলে তো ভগবানও রেগে যান, তো আমি তো মানুষ। হ্যাঁ এবার সামনের মানুষটা যদি কারণ দেয় তো অতি অবশ্যই তাকে তো রুদ্রমূর্তি দেখাতেই হবে, কিছু করার নেই, আদারওয়াইজ আমার থেকে শান্ত কেউ হতে পারে। এরকম ধরনের গল্প যেখানে বাস্তবের সঙ্গে কোথাও না কোথাও, হানিদা এতটাই শান্ত যে আমি ওই শান্ত ভাব দেখে আমি ভয় পেয়ে গেছি। মানুষ শান্ত থাকলেও তাকে দেখে ভয় পায়, সেটা হচ্ছে আমি, মানে এত চুপচাপ, মানে প্রথম দিকে আমি তাই ভেবেছিলাম, একদম কথা বলে না, আমি তাই দেখেই ভয় পেয়ে গেছি, তাহলে মানুষটা কথা বললে আমি কী করবো। বাট এখন একদমই উল্টো, এখন জানতে পারছি যত দিন যাচ্ছে কাজ করে ভীষণ মজা পাচ্ছি, ভীষণ ভালো লাগছে, এনজয় করছি হানিদার সঙ্গে কাজ করে। লাস্ট কবে এরকমভাবে পুজো দেওয়া হয়েছিল? লাস্ট আমার লাস্ট পুজো দিয়েছিলাম বাড়িতে, ওই দিওয়ালিতে আমাদের বাড়িতে পুজো হয়, তো দিয়েছিলাম সেখানে। পুজোর ভোগ বলতেই কোন খাবারটা মনে পড়ে? খিচুড়ি, একদম পুজোর ভোগ বলতে মানে যখনই খিচুড়ি, আর অদ্ভুতভাবে আমাকে কেউ ডাকুক বা না ডাকুক যেখানে খিচুড়ি হয় আমি সেখানে চলে যাই। শেষ প্রশ্ন করবো, সেটা হলো পুজোর রিচুয়ালে তো অনেকগুলো জিনিস থাকে, সেটা আরতি হতে পারে, অঞ্জলি হতে পারে, তোমরা দুজনে কোনটা সবথেকে বেশি মানে সবথেকে বেশি ভক্তি ভরে এনজয় করো? আমি আরেকবার প্রশ্নটা করবো, পুজোর তো অনেক রিচুয়াল থাকে, সেটা আরতি হতে পারে, অঞ্জলি হতে পারে, যজ্ঞ হতে পারে, কোনটা তুমি সবথেকে বেশি মানে ভক্তি ভরে প্রাণ ভরে সেই জায়গাটায়? আমি মায়ের কাছে যতক্ষণ মানে মা বলবো না, যে কোনো ঈশ্বর মানে যে কোনো মূর্তি, আমরা তো মানে আমরা তো দেবদেবীর প্রচুর মূর্তি পুজো করি। এবার যে ধরো না সকালবেলায় আজ যখন আমি শিবের মন্দিরে গিয়েছিলাম, তো আমি ওরকম নয় যে শুধু মা বা কোনো শুধু শিব বা কৃষ্ণ বা হনুমানজি, এরকম নয়, সকল মানে সবটাই আমার কাছে এক। তাই আমি যখন যে দেবদেবীর কাছেই যাই না কেন, আমার যেটুকু টাইম আমি থাকি সেটুকু টাইম আমি ভেতর থেকে ভীষণভাবে আর কি আনন্দিত বোধ করি, আর আমার ভালো লাগে থাকতে, তাই সবটাই পুজোর সবটাই আমার কাছে খুব
আনন্দের বিষয় আর কি। এরকম ভাবেই তোমরা আনন্দে থাকো, আনন্দে কাটাও, কিন্তু আজকে 9টার সময় টেলিকাস্ট, একটু যদি সবাইকে বলে দাও। একদম, কি বলবো আর, আমি তো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, আমার ভীষণ টেনশন হচ্ছে, আমি প্রচন্ড নার্ভাস। 45 মিনিট, একদম একদম ঠিক, 1 ঘন্টা 45 মিনিট পরে 9টা বাজবে, আপনারা দেখবেন শ্যামা সান বাংলায়, আজ থেকে প্রত্যেক দিন দেখতে পারবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ ভালোবাসা দেবেন, একদম একদম। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।